হাই বন্ধুরা, বেঙ্গলি ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, তো অনেক দিন, প্রায় এক দু মাস হয়ে গেছে। আমি একটা কাজের মধ্যেও ব্যস্ত ছিলাম, আর তাছাড়া আমি নিজেও খুব খুব বিজি হয়ে গিয়েছিলাম, তো তার জন্যে আমি ব্লগ বানাতে পারছিলাম না। তো আজকে থেকে আবার ভাবছি শুরু করব, তাই তো আজকে শুরু করলাম। আর আজকে এই সন্ধ্যায় আমি ধরো এই অফিস থেকে ফিরলাম, ফিরে একটু বসে আছি, চা টা খেলাম, দিয়ে সাগরিকা এখন রান্না টান্না করছে, সব খাবার দাবার বানাচ্ছে, তো সেগুলো এখন আমরা তারপর খাওয়া দাওয়া করবো, তো আজকে রাত্রে শুয়ে যাবো, এটাই আজকে এখন রাত্রে। আর হ্যাঁ, যদি একটু টুকিটাকি কাজও আছে আমার কিছু, যেগুলো আমি একটু হয়তো খাওয়া দাওয়ার পর হয়তো আধা ঘন্টা একটু বুঝতে হবে। গুড নিউজ বলতে তুমি কি বলতে চাইছো? প্রচণ্ড গরম বেড়ে গেছে, মনে হচ্ছে আমার রিসেন্টলি দু তিন দিন গরমটা একটু বেশি। এই দেখো আয়ুষ্মান, আয়ুষ্মান হ্যাঁ, তোমরা অনেকদিন হয়তো আয়ুষ্মানকে দেখো নি, দেখো আয়ুষ্মান চলতেও শিখে গেছে, নিজে নিজে চলতে পারছে, আমার দিকে দিকে আসছে ক্যামেরা দিকে দিকে, এই দেখো কথাও বলতে পারছে একটু একটু। আয়ুষ্মানের চুলটাও কেটে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা সব কাটছে, এই লঙ্কাটা কাটছো তাহলে এখন নাকি? এটাতে আজকে হবে এই দেখতে পাচ্ছ, এই যে পেঁয়াজ, পেঁয়াজ আছে, আর পেঁয়াজে পোস্ত, ডিমের পড়া আমাদের একটু বানিয়ে দেবে, আর কি মাছ, মাছের তেলটাও আছে একটু, বাবা বাবা রে বাবা, খুব জোর তো একদম ছিটকে বাইরে আসছে। হ্যাঁ বন্ধুরা, এটা যেটা বলছিলাম, সাগরিকাও বলছিল, সেটা হলো একটা গুড নিউজ আছে, যাই হোক তোমাদের আমরা জানাবো সবই, তো সেটার জন্য অ্যাকচুয়ালি বিজি ছিলাম, তো এখন এখন তোমাদের আমি সেটা রিভিল করছি না, আগে হোক জিনিসটা ভালোভাবে, তো আমরা শুরু করেছি, তো সেটা ভালোভাবে হোক তারপরে তোমাদের জানাবো। তো আমি চাই না যে আগে থেকে বলে জিনিসটা একটা জায়গায় না পৌঁছানোর আগে থেকে আমি সেটা রিভিল করতে চাইছি, তো একটা মোটামুটি জায়গায় পৌঁছান, তারপরে জানাবো এই যে সাগরিকা আছে। বন্ধুরা, তোমরা যেটা সৌরভ বললো তার জন্য প্রার্থনা করো ঈশ্বরের কাছে, তোমাদের আশীর্বাদ, অনেক শুভকামনা আশীর্বাদ, এগুলো আমাদের জন্য খুব ভাইটাল, খুব ভাইটাল। তোমরা আজকে দেখো, আজকে আমরা জিরো থেকে শুরু করেছি, আজকে তোমরা যে কজনই আমাদের ব্লগ দেখো বা ভালোবাসো আমাদেরকে, তো তাদের কাছ থেকে আমি মনে করি যে তাদের কাছে শুভকামনা আর ভালোবাসাটা আমাদের জন্য খুব প্রয়োজন, তো সেটা পরে বলবো কী হচ্ছে, তো প্রার্থনা করো।
চলো বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা বেজে গেছে। তো আমি এরপর ডিনারটা সেরে নেবো, কেননা অনেকটাই রাত্রি হলো, তো খিদেও পেয়েছে। সে কখন দুপুরে খেয়েছিলাম, আর মাঝে ওই সন্ধ্যার সময় একটু স্ন্যাক্স খেয়েছিলাম, যাই হোক চা টা খেয়েছিলাম। তো তার জন্য আমি ডিনারটা করে নিচ্ছি, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। তো আবার দেখা হবে পরের ব্লগে। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।